করোনা আতঙ্কের মধ্যেই সীমিত পরিসরে পালিত হচ্ছে পবিত্র হজ। সূর্যোদয়ের সাথে সাথে আরাফাত ময়দানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন মুসল্লিরা। সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে ময়দানে অবস্থান করবেন তারা। সেখানে হজের খুতবা শুনবেন এবং এক আজানে জোহর ও আসরের নামাজ আদায় করবেন। সন্ধ্যায় মুজদালিফার উদ্দেশ্যে আরাফাতের ময়দান ত্যাগ করবেন হাজিরা। মুজদালিফায় আবারও এক আজানে আদায় করবেন মাগরিব ও এশার নামাজ। রাতে মুজদালিফায় খোলা আকাশে নিচে থাকবেন তারা, সংগ্রহ করবেন শয়তানকে মারার জন্য পাথর। শুক্রবার আবারও ফিরবেন মিনায়। এদিন শয়তানকে পাথর নিক্ষেপ ও পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে মূল আনুষ্ঠানিকতা। পরের দুই দিন কাবা শরীফ তাওয়াফ করবেন হাজিরা। 90 বছরের মধ্যে এই প্রথম সৌদি আরবে অবস্থানকারী ছাড়া বাইরের কেউ অংশ নিতে পারেননি।